রাত যত গভীর হয় প্রভাত ততটাই নিকটে আসে। মানুষের জীবন আসলে অনেক ক্ষণস্থায়ী জীবন। এই ক্ষণস্থায়ী জীবনে একটা উদাহরণ এরকম বলতে চাচ্ছিলাম, দেখেন মানুষের মৃত্যু কতটা নিকটবর্তী। 41তম বিসিএসের রেজাল্ট হয়েছিল 3রা আগস্ট 2023 সালে, আর 26শে ডিসেম্বর 2023 সালে 43তম বিসিএসের রেজাল্ট হয়। এই যে পল্লব বসু বাপ্পি দেখতে পাচ্ছেন, সে খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 41তম বিসিএস থেকে খাদ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিল। এখন পুলিশ ভেরিফিকেশন চলছিল, এখনো জয়েন দেয়নি। এর মধ্যে 43তম বিসিএসের প্রশাসন ক্যাডারে 28তম হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! রেজাল্ট দেওয়ার 1 সপ্তাহ পূর্বে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। আমরা তার আত্মার সর্বোচ্চ শান্তি কামনা করছি। জীবন কতটাই অনিশ্চিত, ভাবতে অবাক লাগে। আমাদের সবারই উচিত প্রতিদিন কমপক্ষে মৃত্যুকে একবার করে হলেও স্মরণ করা, ভালো কাজ করা, মানুষের উপকার করা, ধর্ম পালন করা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।